আগে নাসির সম্পর্কে কিছু বলো। কোন নাসির? ক্রিকেটার নাসির। আমি কোন ক্রিকেটার নাসিরকে চিনি না, খেলা দেখেছি। কেমন খেলা? খেলে কেমন? ভালো খেলে, ভালো খেলতো, আমি এখন আর দেখি। নাসির সম্পর্কে কিছু বলো। কোন নাসির? ক্রিকেটার নাসির। আমি কোন ক্রিকেটার নাসিরকে চিনি না, খেলা দেখেছি। কেমন খেলা? খেলে কেমন? ভালো খেলে, ভালো খেলতো, আমি এখন আর দেখি। মানে ঘরোয়া লীগ নাকি ইন্টারন্যাশনাল? ইন্টারন্যাশনাল দেখতাম, এখন তো দেখা যাচ্ছে না। কিন্তু তার পারফরম্যান্স কিন্তু ঘরোয়া লীগে ভালো। মানে এই যে আবার সে খেলা শুরু করছে। আচ্ছা অন্য কিছু বলেন তো আছে। এটা তো পুরানা। অন্য কিছু তুমি কিছু বলো সবাই। কি বলবো? নতুন ছবি রিলিজ হচ্ছে বসন্ত বিকাল, মন বসেছে পড়ার টেবিলে, এটা পুরান কথা। তোরে কত ভালোবাসি, সমাধান আমার সিদ্ধান্ত, আর আমার নাটক হচ্ছে ওল্ড ইজ গোল, জাহিদ হাসানের সাথে কাজ করছে। খুবই ভালো, খুবই জেন্টল, খুবই ভালো। আমার কাছে একটা গোপন খবর আছে, আন্টি গিফট করতে চাই তোমারে। কে? আরে আন্টি কেন, অনেক কিছু তো গিফট করছে, ছবি থেকে শুরু করে মানে অনেক কিছুই তো। উনি কি তোমার সঙ্গে তোমার প্রেমে পড়ছে নাকি রফিক শিকদার? এটা অনেকে বলে। কি পুরো ইন্ডাস্ট্রি ইভেন তোমরা সবাই আমার প্রেমে পড়ছো, এটা তো ডাউটের কিছু নাই। না না, রফিক শিকদার আলাদা প্রেমিক মানুষ, মানে উনার উনার সঙ্গে সম্পর্কের বিষয়টা বলো। নাসির সম্পর্কে একটু বলো। অভিষেকের সাথে টুইস্ট কি? মানে পিকনিকে আসছি, আর সাথে আমার হচ্ছে কি বলবো, খুব প্রিয় মানুষ আছে, কিন্তু তার নাম্বার
তার নাম বলা যাবে না, যাই হোক দেখতে হলে চোখ রাখুন। একটু ওয়েট করো, কারণ আমি আমার জায়গায় থাকবো, কোনোখানে ভাইগা যাবো না। তো আপনারা প্লিজ আপনাদের বউয়ের দিকে একটু খেয়াল রাখেন, ভাবিরা যেন এদিক ওদিক না যায়। হ্যাঁ, আর আমি পার্টি করতে আসছি। কেন? হ্যাঁ, কেন পার্টি করতে আসছি সেটা তো আপনারা সবাই জানেন। ওরা বুড়িরা যদি যায় যেতে পারে, আমরা ছুরিরা যেতে পারবো না কিন্তু। না না, আমি যাবো কেন, আমি থেকে থাকবো। আমি তো ভাগানোর জন্য আসছি, যাওয়ার জন্য আসিনি। এই যে দেখেন, নদীর পাড়ে আসছি আমরা সবাই। আমরা একটু পরে স্পিড বোট নিয়ে আমরা এখান থেকে নৌকা নিয়ে, হ্যাঁ এখান থেকে নৌকা নিয়ে আমরা হচ্ছে যাব হচ্ছে কক্সেস বাজার। ওখানে যেও পার্টি করবো, বারবিকিউ পার্টি। হ্যাঁ, সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের বউকে সাবধানে রাখবেন যেন এদিক ওদিক ভাইগা টাইগা না যায়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। এইভাবে ছক্কা পিটায় হচ্ছে, এই যে আমাদের এটা হচ্ছে মানে আমাদের হচ্ছে ফটিক ভাই। ফটিক ভাই আমাকে আমার আমার পার্টি উপলক্ষে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ বলো, আমরা এখন কোথায় যাবো? কক্সেস বাজার, তাই না? আমরা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার আসবো। আজকে সারাদিন লাইভ হবে, বাই, টাটা, লাভ ইউ। মানে কোন নাসির? মানে ক্রিকেটার নাসির। ক্রিকেটার নাসির কে? জাতীয় দলে? তুমি তোমার অনলাইনে ভাইরাল হও, অনেকগুলো ভিডিওর অনেকগুলো সংলাপ হলো, ভাইরাল হয় এখনো। সেই কিছুদিন আগে একটা ভাইরাল হইছে, পান খাওয়ার, পুরান ঢাকার পান খাওয়ার একটা ভিডিও ভাইরাল। আচ্ছা, তুমি কিছুদিন আগে মাহিরিয়া নিয়ে একটা স্ট্যাটাস দিছিলা, কোথায় লেখা আছে মাহিয়া আপুকে নিয়ে কিছু বলছি? কি ধরনের উল্টা পাল্টা কথা বলেন? সিরিয়াসলি এটা কি জোকস হচ্ছে? একদমই না, একদমই না। আগে নাসির সম্পর্কে কিছু বলো। কোন নাসির? ক্রিকেটার নাসির। আমি কোন ক্রিকেটার নাসিরকে চিনি না, খেলা দেখেছি। কেমন খেলা? খেলে কেমন? ভালো খেলে, ভালো খেলতো। আমি এখন আর দেখি মানে ঘরোয়া লীগ নাকি ইন্টারন্যাশনাল? ইন্টারন্যাশনাল দেখতাম, এখন তো দেখা যাচ্ছে না। কিন্তু তার পারফরম্যান্স কিন্তু ঘরোয়া লীগে ভালো, মানে এই যে আবার সে খেলা শুরু করছে। আচ্ছা, অন্য কিছু বলেন তো আছে। ছবি থেকে শুরু করে মানে অনেক কিছুই তো। উনি কি তোমার সঙ্গে তোমার প্রেমে পড়ছে নাকি? রফিক শিকদার অনেকে বলে রফিক শিকদার আলাদা প্রেমিক মানুষ, মানে ওনার সঙ্গে সম্পর্কের বিষয়টা বলো।